आनंदो
তস্ময়ে মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে। অবন্তী না অবন্তীনগর ধামে গোপীনন্দন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন শিব ভক্ত পরায়ণ, পরম বৈষ্ণব। শিবের কৃপায় সর্বসুলক্ষণা কন্যা সন্তান লাভ করলেন। আদর করে নাম রাখলেন বেদবতী। শিশুকাল থেকেই বেদবতী কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকত। ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে বিভোর হয়ে তাকিয়ে থাকত গোবিন্দের পানে। ধীরে ধীরে বেদবতী যখন বিবাহ যোগ্যা হয়ে উঠলেন, তার বিবাহের উদ্দেশ্যে রাজা গোপীনন্দন এক স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সেই স্বয়ম্বর সভায় বেদবতীকে বিবাহ করবার জন্য অনেক বীর, অনেক রাজপুত্র উপস্থিত হয়েছেন। গোপীনন্দন রাজা বেদবতীকে ডেকে বললেন, মা বেদবতী, ওরে মা, তোর বিবাহের উদ্দেশ্যে আমি স্বয়ম্বর সভার আয়োজন করেছি মা, তুই আমার কথা শোন। হ্যাঁ রে মা, এদের মধ্যে সুপাত্র বেছে নিয়ে বরমাল্য দিয়ে তুই স্বামী রূপে বরণ কর মা। বেদবতী এক বাক্যে বলে উঠলেন, না না পিতা, না, আমি বিবাহের কথা তো কোনোদিন ভাবিনি। এত বড় তুমি স্বয়ম্বর সভার আয়োজন করিস, ওরে মা, তুই পিতৃবাক্য লঙ্ঘন করিস না মা। না পিতা, না, আমি এদেরকে বিবাহ করতে পারবো না পিতা, আমি এদের কাউকেই বিবাহ করতে পারবো না। কেন মা, কেন কেন জানো বাবা? যারা বিষয় লাগে কৃষ্ণ ত্যাগে মায়াতে আসক্ত, যারা বিষয় লাগে কৃষ্ণ ত্যাগে স্বাগত। কেমন হইবে বল তারাই কৃষ্ণ ভক্ত, কেমন হইবে বল তারা কৃষ্ণ ভক্ত। পিতাইরা সবাই বিষয় ভোগে, এরা সবাই বিষয় ভোগী।
আমরা সবাই বিষয় ভোগী, কৃষ্ণ ভজন পথের বৈরি, এরা বিষয় আশয় ছাড়া কিছু জানে না গো, এরা সবাই বিষয় ভোগী, এরা বিষয় আশয় ছাড়া কিছু জানে না গো, এরা সবাই বিষয় ভোগী, এরা সবাই বিষয় ভোগী। পিতা, এরা বিষয় আশয় কাম কামনায় লোভ লালসায় মত্ত থাকে পিতা, আমি তো এদের কাউকে বিবাহ করতে পারবো না পিতা। তুই পিতার সামনে এত বড় কথা তুই বলতে পারলি, তুই পিতৃবাক্য লঙ্ঘন করলি, এই রাজসভায় তুই সবার কাছে আমাকে অপমান করলি, আমিও এই রাজ্যের রাজা, তবে বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও প্রতিজ্ঞায় বদ্ধ হলাম, প্রভাতকালে যার মুখ দর্শন করব তাহার হস্তেই তোকে করিব সম্প্রদান। পিতা, বেদবতী ছুটে চললে তো গোবিন্দ মন্দিরে, গোবিন্দ চরণে আছাড়িকে বললেন, প্রভু প্রভু ভাগ্যের বিধাতা দয়াল, তুমি আমার ভাগ্যে যেমনই পাত্র রেখেছ প্রভু, আমি যেন তা সসম্মানে মেনে নিতে পারি দয়াল, তাতে আমার মধ্যে যেন কুণ্ঠিত বোধ না আসে ওগো প্রভু। এই বলে বেদবতী সেদিন কারোর সঙ্গে আর কথা বলল না, নয়নে জল সারে পড়ে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনের যত কথা গোবিন্দের কাছে প্রকাশ করেছে। ওগো দয়াময়, তুমি আমার এমনই পতি দাও, সারাটা জীবন যেন তার চরণ সেবায় লাগতে পারি। সুন্দর নয়ন কিশোর, শ্যামল নয়নাভিরা, সুন্দর নয়ন কিশোর, কেশহে শ্যামল নয়নাভিরা, আরতির দিন নিভে নিভে চরণে তোমায় জানাই প্রণাম, সুন্দর নয়ন কিশোর, এসহে শ্যামল নয়নাভিরা, সুন্দর নয়ন কিশোর, এসহে শ্যামল নয়নাভিরা, এসহে শ্যামল নয়নাভিরা। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল,
কোকিল ডেকে উঠল। প্রভাতকালে এক গলিত পুষ্ট রোগাগ্রস্ত ব্রাহ্মণ, যার নাম হলো বেদবান, অঙ্গ দিয়ে রক্ত পুঁজগুলো ঝরে ঝরে পড়ছে, হস্ত আছে মুখে ওঠে না, চরণ আছে চলতে পারে না, হামাগুড়ি দিতে দিতে আসছে আর বলছে, আহ দয়াল, ওকে প্রভু যে সহ্য করতে পারছি না প্রভু, আর যে পারছি না, দুরারোগ্য ব্যাধির যন্ত্রণা, এই গলিত কুষ্ঠের জ্বালা, এই জ্বালা সহ্য করা যায় না, এমন মানব জন্ম তুমি আমায় কেন দিলে দয়াল, এমন মানব জন্ম তুমি নাই বা দিলে, আমি সে পারছি না, তুমি আমায় হাত ধরে নিয়ে চলো দয়াল প্রভু। আধার জানি একাই আমি, দয়াল খুঁজে গো হাতে ধরে পার করে নিয়ো গো আমার, দয়াল হাত ধরে পার করে নিয়ো গো আমার, দয়াল হাত ধরে পার করে নিয়ো গো আমায়। রাধা রমণ মদন মোহন তুমি গিরি ধারি, অহরহ নিয়ো গো আমায়।
দয়ামা, বেদবা ভিক্ষার ঝুলিস কন্ধে নিয়ে হামাগুড়ি দিতে দিতে রাজ দরবারের সম্মুখে এসে দাঁড়ালেন আর বললেন, কে আছো? দাও, আমার ভিক্ষা দাও। আমি যে ভিখারি এসেছি, আমায় ভিক্ষা দাও। আর এদিকে বেদবতী শুনতে পেলেন বেদবানের কণ্ঠস্বর। কণ্ঠেশ্বর শোনা মাত্র বেদবতী গোবিন্দের গণদেশ থেকে মালাখানে খুলে নিয়ে ছুটতে ছুটতে আসে। পেছন থেকে গোপীনন্দন রাজা বললেন, মা বেদবতী, যাস না, যাস না মাত্র, যাস না। ওই গলিত কুষ্ঠ রোগাগ্রস্তের গলায় তুই মালা দিস না বাবা। আমি যে তোর পিতা হয়ে সহ্য করতে পারবো না, না মা, না, আদিস না, বড় মাল্যতি দিস না। পিতা, পিতা তুমি আমায় বাধা দিও না, পিতা তুমি আমায় বাধা দিও না। বেদবতী ছুটে গিয়ে গলিত কুষ্ঠ রোগাগ্রস্ত বেদবানের গলায় মালা পরিয়ে দিলেন। বেদবান বলে উঠলেন, কে গো, কে তুমি, কে কে তুমি, আমার গলায় হঠাৎ তুমি মালা পরালে? ও গো স্বামী, তুমি আমার স্বামী বলছ? ও গো স্বামী, তুমি তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। এসে কি আমি তোমাকে চরণ তলে ঠাঁই দেব? কেন কেন ঠাঁই দেব? আমায় তুমি তোমার করে নাও। আজ থেকে যে আমি তোমার হলাম, সে কি আমাকে দেখে তোমার ঘৃণা হচ্ছে না? আমাকে দেখলে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আর তুমি আমাকে স্বামী রূপে বরণ করছো। হ্যাঁ স্বামী, আজ থেকে তোমার চরণে আমার স্থান দাও। তোমার নাম কি? আমার নাম হলো বেদবতী। ও গো স্বামী, ও গো আমি তোমার চরণ সেবা হয়েছি দাসী। ও গো আমি তোমার চরণ সেবা হয়েছি দাসী। আমি তোমায় কোথায় রাখবো? তুমি আমার সঙ্গে কোথায় থাকবে? আমার যে কোনো ঘর নেই, আমার যে কোনো বাড়ি নেই। স্বামী, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না স্বামী। তুমি যেখানেই থাকবে আমি সেখানেই থাকব। রাজ্য থেকে অনতি দূরে চলে গেলেন। ছোট্ট একটি পাতার কুটির নির্মাণ করলেন। সেই কুটিরে থেকে বেদবতী প্রত্যহ কি করে? ভিক্ষার ঝুলিস কন্ধে নিয়ে ভিক্ষায় যায়, ভিক্ষা থেকে এসে গোবিন্দ সেবা করে, স্বামী সেবায় নিযুক্ত হয়। এমনিভাবে দিন কেটে যায়। একদিন বেদবতীর কুটিরের সামনে দিয়ে বহু লোকজন গঙ্গা স্নান করতে যাচ্ছে। বেদবান সেসব দেখে বেদবতীকে বলছে, বেদবতী, ও বেদবতী, কুটিরের সামনে দিয়ে বহু লোক যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে গো? জানো স্বামী, জানো, আজকে যে বড় শুভযোগ, আজকে সবাই মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছে।
গঙ্গা স্নান জানো জানো বেদবতী জানো, ভগবান যদি আমার দুটি চরণ দিত আমিও গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতাম। বেদবতী আমার যদি চরণ থাকে তো এই শুভ যোগে স্নান হয়ে তো, আমার যদি চরণ থাকে তো শুভ যোগে স্নান হয়ে তো কত পুণ্য লক্ষ্যহীরা নামে একজন রূপবতী রমণী গঙ্গা স্নান করছে। হঠাৎ বেদবানের লক্ষ্য পড়ে গেল, নিষ্পলক নেত্রী তাকিয়ে থাকলেন। আরে এত রূপ, এত রূপবতী, এত রূপ তো আগে কোনোদিন দেখিনি, বুঝি এই সেই লক্ষ্যহীরা। হায় রে, আমি যদি একটি নিশি কাছে পেতাম, আমি যদি আমার করে পেতাম তাহলে আমার জীবনটাকে ধন্য মনে করতাম। বেদবতী এসে বলছে, স্বামী স্বামী তুমি কি ভাবছো স্বামী? না না বেদবতী না, আমি কিছুই ভাবছি না, চলো স্বামী কুটিরে ফিরে চলো। এই বলে কুটিরে ফিরে গেলেন। কুটিরে ফিরে গিয়ে স্বামীর দুখানি চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে বেদবান বলছে, বেদবতী তোমার চরণ সেবা করতে কষ্ট হয় না বুঝি? না স্বামী, আমার কষ্ট কিসের, আমার কিচ্ছু কষ্ট হয় না। তোমার কষ্ট হয় না? হ্যাঁ স্বামী, তুমি যা চাইবে আমি তাই তোমার মনোবাসনা। কি বললে, কি বললে তুমি বেদবতী? আমি যাই চাইব তাই আমার মনোবাসনা পূর্ণ করবে? তাহলে একটি কথা বলবো। কি বলবে স্বামী বলো? জানা বেদবতী, যেদিন আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম লক্ষ্যহীরা নামে এক রূপবতীকে দর্শন করেছি, সে লক্ষ্যহীরাকে দেখে আমার মন যেন, বলো স্বামী বলো। জানো বেদবতী, আমি যদি একটি নিশি কাছে পেতাম, আমি যদি আমার করে পেতাম তাহলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। স্বামী আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু লক্ষ্যহীরার কাছে যেতে হলে
1,00,000 মুদ্রা দিয়ে নিশি যাপন করতে হয়, কিন্তু আমার কাছে তো 1,00,000 মুদ্রা নেই। না স্বামী না, তুমি কোনো চিন্তা করো না, ছুটে চললো গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে ছুটে গিয়ে বলছে, হে গোবিন্দ প্রভু দয়াবো, তুমি আমায় আর কত আঘাত দিবে দয়াল, তুমি কতই আমায় আঘাত দিবে, আর যে পারছি না, আর যে পারছি না দয়াল প্রভু। আঘাতে যত সহিবারে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, পূর্ণ হবে প্রভু তুমি বলে দাও।
প্রাণীর যত সমস্ত কর্ম সবার অলক্ষে নিশিতে তুমি সমস্ত কর্ম সমাপ্ত করে আসবে, তাতে লক্ষ্মণীরা সন্তুষ্ট হলেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। তবে বেশ প্রভু গো, আমি যে তোমায় দেখতে পাই না, তুমি কোথায় দেখা দাও। না না, আমি আমার স্বামীর মনোবাসনা পূর্ণ করব। এই বলে সেই নিশিথে লক্ষ্য হীরার বাড়িতে গিয়ে পৌঁছালেন। লক্ষ্য হীরার বাড়ির যত সমস্ত কর্ম সমাপন করে ফিরে এলেন। এমনি ভাবে কিছুদিনই কেটে যায়। লক্ষ্য হীরার কর্মচারীরা মনে মনে চিন্তা করছে, আরে লক্ষ্য হীরা কি কোনো কর্মচারী নিযুক্ত করেছে? আমাদের তো বসে খাওয়া ভালো নয়, আমাদের কোনো কর্ম করতে হয় না। না না, একবার লক্ষ্য হীরার কাছেই যেতে হবে। এই বলে সব কর্মচারীরা লক্ষ্য হীরার কাছে গিয়ে পৌঁছালো। মা মা গো, আমরা কি কোনো অন্যায় অপরাধ করেছি? অন্যায়? কিসের অন্যায়? মা, আপনার অন্যে প্রতিপালিত হতে আমাদের ভীষণ লজ্জাবোধ হচ্ছে। কেন, কি হয়েছে বলবে তো? আপনি অন্য কর্মচারী দিয়ে আপনার বাড়ির সমস্ত কাজ করাচ্ছেন। আমাদের তো এমনি ভাবে বসে খাওয়া ভালো নয় মা, আমাদের বিদায় দেন মা, আমরা আজই চলে যাব। সে কি, আমি কর্মচারী নিযুক্ত করেছি? কই না তো, এসব তোমরা কি বলছ? হ্যাঁ মা, যখন প্রভাতকালে আমাদের ঘুম ভেঙে যায় তখন বাড়ির সমস্ত কর্ম সমাপন হয়ে থাকে, আমাদের কোনো কর্ম করতে হয় না। শোনো, আজকে নিশিতে তোমরা জেগে থাকো, দেখো এই কর্ম কে করে যায়। যেই করুক না কেন, তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে, আর যদি না পারো তোমাদের তোমাদের কঠোর শাস্তি দেব। সেই নিশিতে কর্মচারীগণ সবাই জেগে রয়েছে। এদিকে জাগতে জাগতে সব কর্মচারীগণ নিদ্রায় মগ্ন হয়ে গেল। সমস্ত কর্ম সমাপ্ত করে বেদবতী আমার গৃহ থেকে বেরোতে যাবেন, ঠিক সেই সময় ভগবান প্রাণ গোবিন্দ কর্মচারীদেরকে জাগিয়ে দিচ্ছেন, শোনো শোনো কর্মচারীগণ, যার জন্য তোমরা জেগেছিলে, ওই যে বেদবতী চলে যায়, তোমরা ধরো। কর্মচারীগণ সবাই জেগে উঠল। দাঁড়াও, কে তুমি? কে তুমি রমণী? তুমি দেবী না মানবী না দানবী? কে তুমি? তুমি দাঁড়াও, আমাদের মনিবের কাছে তোমাকে নিয়ে যাব। এই বলে বেদবতীকে নিয়ে গেল লক্ষ্য হীরার সামনে। লক্ষ্য হীরা জিজ্ঞাসা করছে, তুমি আমার গৃহে কর্ম করে যাও? বেদবতী বলছে, হ্যাঁ। কেন, কি প্রয়োজন তোমার? তোমাকে কি বলেছি যে আমার বাড়ির কর্ম করো? কেন তুমি করে যাও? শোনো, আমি আমার গুরুদেবের মনের আশা পূরণের জন্য। তোমার গুরু? তোমার গুরু কে? আমার গুরু হলেন, স্ত্রীলোকের গুরু হয় পতি আপনার, অতিথি আইলে গুরু হনে সবাকার। আমার গুরুর মনোবাসনা পূরণের জন্য আমার গুরু হলেন কে জানেন? আমার গুরু হলেন আমার স্বামী। তোমার স্বামীর মনের বাসনা পূরণের জন্য তুমি আমার বিয়ের কর্ম করে যাও? হ্যাঁ, যদি ঘৃণা না করেন তাহলে বলবো। হ্যাঁ বলো। আমার স্বামী হলেন এক গলিত কুষ্ঠ রোগাগ্রস্ত ব্রাহ্মণ, গঙ্গা স্নান করতে গিয়ে আপনাকে দেখেছেন। তা স্বামী আমার কাছে বলেছিলেন, দেখো বেদবতী, আমি যদি সেই লক্ষ্য হীরাকে একটি নিশি কাছে পাই তাহলে আমার জীবনকে ধন্য মনে করতাম। আমার কাছে তো 1 লক্ষ মুদ্রা নেই যে আমি আমার স্বামীর মধুবাসা পূর্ণ করব। তাই আমি সমস্ত কর্ম করে যাই,
লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করল, কে এই রমণী? এই রমণী তার স্বামীকে এত ভালোবাসে, স্বামীও বা কেমন? শোনো, তোমার স্বামীর আশা পূর্ণ করব, তোমার স্বামীকে নিয়ে এসো। বেদবতী মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। স্বামী, 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 না, আমি তোমাকে লক্ষ্য হীরার কাছে নিয়ে যাব। এই বলে স্বামীকে সুন্দর করে মনমতন করে সাজিয়ে স্কন্ধে তুলে নিয়ে যাচ্ছে। স্বামী, তোমার কষ্ট হচ্ছে না তো? না না বেদবতী, আমার কিচ্ছু কষ্ট হয় না। বেদবানে লইয়া কোলে বেদবতী চলে, এক ঋষি বসে বসে ধ্যান করেছেন, সেই ঋষির নাম হলো মান্ডব্য।